মগ বাড়তে ওই মেশিন দিয়ে আনার পর তিন নেহাইয়ে দিয়ে মোরা হগল মানুষজন একসের সেবা যত্ন নিতে থাই পর্যন্ত হ্যাঁ কোনো কথা না মুই এসগো বেঙ্গনেকাল তিন শুরু করে রেয়াকালে সন্ধ্যাকাল উস্তি কি কারসালাম হেই কলাম মেগো লাগে শেয়ার হরমো তার মোর ভিডিও ডিসক্রিপ করবে না কল মোডও দেখতে পারবেন বেমা লাগে সুতরাং আসসালামু আলাইকুম দাদুরা বুড়া আপুরা ভাইয়েরা হগলটি কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালোই আছেন কালা নাস্তা দেখাই মুই মোর মাইয়ের হলে ইয়ে বাইরে গেছিলাম তার বাজার সদয় কিছু লাগবে তার ওই প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সংসার মানে তো জোল আমেরা তো হইয়া হগল মানসি জানান তার হইয়ে লেগে ওই জোলার লেগে এগুলো কেনাকাটা করতে গেলাম তার হ্যাঁ কোনো কথা না তার দেহেন কি কি লাগবে আর কি নিমু তার এহেনে আইসি এই দোকানটাতে প্রথমে বজন তার প্রয়োজনীয় জিনিসগুলো আগে নিয়ে নিতেছে না হলে দেখা যাবে কি বাজারে ঢুকলে ইয়ে বললে যাবো তার ইয়ে না লইয়ে একলে বাড়তে চললে যাবো তার সকল হইলে মোর মাইয়ের পাউডার দুধ শেষ হয়ে গেছে হেললে গিয়ে এগুলো এই দোকানে ঢুকছে যে দুধটাকে লইয়ালেই হের পর যা যা লাগবে হ্যাঁ নিমু হানে পরে তার এহিন দেখলো যা লাগছে ইয়ে লই গেলি সেটা কি কী নিয়েছি কী কী বাজার সাদে কর্ম হি অকল কি সেগুলো আমি গলাকে শেয়ার হমু তার মুই কী কী রান দেবের রেখা মো হেই অকল শেয়ার হমু তার মোর দাদুরা বুড়া ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলেই সকল কিছু জানতে পারবেন কথা বলছেন নাই তার হ্যাঁ কোনো কথা না এই হিন্দে লইয়ে লইছি বলছেন যা যা লাগবে তা লইয়ে লইছি পরে যে টাহাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে মোকে আবার ফেরত দিয়েছে কথা বলছেন নাই পুরো টাহাটা তোনারা নেবে না যে ইয়ে হয়েছে ওই দামই তো নেবে বলছেন তার টাহা দেওয়ার পর কলো মুই একলে সোজা বিলে বলছেন বাজারে চললে গেলাম তার বাজারে যাইয়া সকল কিছু বাজার সদাই করি এখনগুলো বাড়তে চললে যাবো তার বাড়তে তাই এখন কী কী কিনছে এই করলাম মেগুলোকে শেয়ার হবো তার হ্যাঁ কোনো কথা না তার সাথে বাজার সাথে করছিলাম না ওহনে যে এগুলো ইয়ে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না একসের কষ্ট হয় বোঝেন তার বাজারে গেলেই কষ্ট হয় দেখা যায় কি একলে গরমটা লাগতে থাকবে এনে হের ভিতরে বাজার টাজার করা হাতের ভিতরে ওরম ঝোলা নেওয়া গাঠি নেওয়া তার কষ্ট লাগে না কন্ধে বেমালা কষ্ট হয় তার হ্যাঁ কোনো কথা নেই যে ইজি লইয়েই সেই ইটা মেগুলোকে শেয়ার করতেছি তার এখানে যে আলিজালি দেখতে পেতেছেন চিপস বিস্কুট এত নেওয়ার কথা হ্যাঁ না তার ওখানে গেলে ওরম লইয়ে লইয়ে যেত খাওয়ার জিনিস কথা বোঝেন খাওয়ার জিনিস নিলে তো কোনো সমস্যা নেই এই নিডোর যে ফুলকিরি মিল্ক পাউডারটা দেখতে পাই দিয়েছেন না এই এই করলে জরুরি আল হে তার দুধ শেষ হয়ে গেলে মোর মাথার একসার গরম হয়ে যে মোর মায়ের খাওয়ানলো না আগে কথা বলছে না হের পরে সকলকে সইবে হ্যাঁ তার দেখা যায় কি হের লিগে এগুলো চিন্তা করে রেখে যা যা লাগে যে সময় যে সময় হেঁচে ইয়ে লাগে হে ইয়ে লইয়ে তার হ্যাঁ কোনো কথা না তার ইয়ে শেষ হয়ে গেলে দেখে এগুলো বাজারে গেলাম তার তাই আলিজালি হে সমস্ত জিনিসপত্রগুলো লই এসে তার এখানে আলিজালি খাওয়ানলো না আসে ইয়ে হেরম কোনো খাওয়ানলো না তার হের পরে লই এসে এর লেগে বাইরে করে দেখাই দিয়েছি আর এখানে গুছাইয়ে তুম বোঝান তার দেখা যায় কি বাজার কোনো আইলে একলে বেমালা দেরি হয়ে যায় বাজার কোনো গুছাইতে গুছাইতে বেমালা দেরি হয়ে যায় কথা বোঝে তার এখানে কলে যে লাভ চক্রেন গুলো দেখতে পাইতেছে না এখন লাভ সকেট কোনো সমস্যা হয়েছে কি জানেন এই যে তিনটি আছে না তিনটে একলে দশ টাকা করছি আগে কল আমরা খাইতাম অন্যরকমের প্যাকেট আলে বলতাম দুই টাকা করছি আলে তার পাঁচটা দশ টাকা নেতে এখন তিনটি দশ টাকা না তার কেমন লাগে না কন্দে তার হ্যাঁ কোনো কথা না হ্যাঁ পরে মোর মা ইজে এবার ইয়ে দশ এই ওগুলো কেনছে বলছেন ওই চুলের কিলিপ এরপর খেলনা পাতিলে ইয়ে কিনবে ও যতবার বাইরে যাবে ওই ইয়ের কিছু না কিছু কিনবে কল মোর মাইয়ের একালে নাওয়াইয়ে দোয়ে দিয়েছি হের পরে কল ওই ইয়ে লইয়ে বইছে ইয়ে কিন নিয়ে আনছে তার আনছে যে ইয়ে ভিডিও করবে তার হেলি গেলো একালে সুন্দর করে বইছে তার এই দেহ হেনে হেনে খেলনা কেনছে ওই পুতুল কিন্তু বলছেন ওই পুতুলটা মোর একলে একটুও পছন্দ হয়নি কেমন দেহাইতেছে থতমাটা একটু সুন্দর না তার আমি বলছিলাম কি ইয়ে নিও না তার ওই যাই ওরম করে জাপটা ইয়ে ধরছে তার বলতে আছে যে কিউট কিউটে ইয়ে নিমু তার ওরম করছে দেখে হলিকে গুলো ইয়ে দিয়েছি তার দেখা যায় কি ইয়েগুলো মোর পছন্দ হয়নি কথা বলছে না তার দেখা যায় কি গুড়ে গুড়া মান ও পোলা পান্ডা বাচ্চা কাচ্চারা যদি মনটা খারাপ করে দিয়ে ফেলায় তাহলে মায়েদের কষ্ট হয় না কন দেহি দেখা যায় কি মোর মাইয়েও খুশি মুইও খুশি বলছেন তার হ্যাঁ কোনো কথা না এরপর দেখেন মোর মাইয়ে গুড়ি গুড়ি বলছেন ক্লিপগুলো কিনে নিয়ে আনছে তারা এই ক্লিপগুলো দেখা যায় করছে ওগুলো লাগে না ইয়ে খুললে খুললে পড়ে দিয়ে যায় এরপর একলে বেমালা গুড়ি গুড়ি নয় ইয়ে কি লাগবে কথা বলছে না ওই এগুলো ফ্যাশন একলে ছোট ছোট গুড়ে গুড়ে আছে না দেখা যায় কি যে গুড়ে গুড়ে এক বছরের বাচ্চারা ওই এগুলো দিতে পারে ইয়েছিল তার হ্যাঁ কোনো কথা না পছন্দ করছে হেলি গিয়ে দিয়েছে তার মুই ওগুলো ইয়ে দিতাম ছোট্টকালে মোর ধারে গুলো বেমালে ভালো লাগতো তার হ্যাঁ কোনো কথা না মোর মাইয়ে কী সমস্ত আলিজালি যে যা কেনছে ইয়ে তো আমি এগুলোকে শেয়ার হলাম হের পরে মুই এগুলো বাজার সদয় করে দিয়ে আনছিলাম তার একলে করে দিয়ে আনছিলাম বলতে যে একলে অনেকগুলো করছিলাম হ্যাঁ কোনো কথা না মুই যে ইয়ে যে ইয়ে খাই কিংবা ওই দেখা যায় কি খাইতে ভালো পেয়ে হেই এগুলো আনছি গুলো দেখতে পেয়েছেন হবরি বজন তার ও মই তো বলতে ভুলিয়ে গেলাম হবরি গুলো মোদেরকে বরিশালে বজন ওই পেয়ারাকে হবরি বললিয়ে থাকে তার আমরা এখন জানিয়ে গেছেন আপনারাও যদি চান এগুলো বলতে পারবেন হাতে কোনো সমস্যা নেই তার দেখা যায় কি দুহুর যে কাল হলে মই যদি সুহে না খাই মোর ধারে ভালো লাগবে না তার দেখা যায় কি ভাত খাওয়ার পর সুহে টুহে খাইলে মুখটার ভিতর ভালো লাগে কিংবা যে দুহুর যে কাল বারোটার কাল আছে না সুহে খেতে ভালো লাগে তার কিছুই যদি না থাকে তাহলে কালে কলো মই পেয়ারাটা কাটটি কাটটি খাই বজন হেলে গেলো ওই পেয়ারাগুলো নিয়ে আসছি তার এখানে কলো দুই হ্যান জাম্বুর একালে সিললে লইয়েই সে তার আইসগো এই খাম আইসগো হবরি খাম না হবরি তো দেখা যাবে কি ওই ফ্রিজের ভিতরে রেখে খাওয়ান যাবে না তার ওই যেহেতু জাম্বুরটা সিললে লইছে জাম্বুরটা খাইয়ে হলাম তার বোঝানে একলে হুগনা মরিচগুলো আছে না পুর দিয়ে তার ডইলে খাইতে বে মালা স্বাদের লাগে হ্যাঁ পরে কলো যে ইয়ে যে সুহ ফল যে ইয়ে যে পাইছে যে দুটো করে অল্প অল্প করে হেয়ে লই বেশি করে রে আনলে কলো সমস্যা হয় সমস্যাটা বাজে কথা হেয়ে একটু বলতেছি তার বেশি করে রে আনলে ফ্রিজ রাখলে ওই পয়সা যে খাওয়া হয় না মনেও থাকে না তাহলে কলো অল্প অল্প করে লইহি যেদিন কাটতে যেদিন হেয়ে কলো খাইয়ে হলে তার এখানে কলো জলপাই লইয়েছে তার জলপাই বলছেন সাইডটা যে নিয়েছে না যে দোকান দিয়ে ওই হবরি ক্যান্সেলাম না হে দোকান দিয়ে সাইডটা নিয়েছে ওই ডাউলে দেওয়ার
জন্য কথা বলেন নি তাহলে লিখে করে এখানে একজন যে সুহা ফলগুনা দেইতেছে এইগুলো আমি খাইতে বেমালা ভালো পাই হের পরে কালে মোর মোস্ট ফেভারিট আমি কি এর কমর কদবেলটাছে কি পরিমাণে ভালো লাগে মুই তো ইয়ে কই আম্মা গো বোঝাইতে পারতাম তাহলে কল কদবেল লইছে তার আইজ গো এত সুহা সুহা খান কুনটা থুই যে কুনটা আমি খামু হই আমি বুঝতে পারতাম তাহলে এখানে গলা হাক পাতা নিয়ে এসে বলেন তার আইজ গো এই বাজার সাথে গুনা গুছে ইয়ে কিম্বে রাখে টেকে দেখা যাইবে কি হের অল্প করে মাস্তো আনছিলাম তারে ইয়ে দিবে মেলা দেরি হয়ে যাইবে না তার হের লিগে আইজ গো যেয়ে যেয়ে আনছে হে ইয়ের আইজ গো রান মনে ইয়ে ফ্রিজের ভিতরে থুইয়ে দি মোহন আইজ গো অন্য কিছু পাকে হলাম কথা বোঝেনি না হলে দেরি হয়ে যাবে না হেলিকে কলো তার এহেনে কলো দেখতে পেতেছেন করল্লা লাল হাঁকে এগুলো লইয়েছি হাইপর কলো মূলেও লইয়েছি তার এই যে মুই খাইতে বেমালা ভালো পাই হেয়ে কলো না বোঝেন বাজার সদে কলো মুই খাইতে ভালো পাই না হেরপরে ইয়ে খাইতে হইবে তার হেলিকে তার দেখা যায় কি মূল কলো মুই খাইতে ভালো পাই না তার ওই বাগুন দিয়ে দেখা যায় ভর্তা খাইতে মুই ভালো পাই পটল লইয়েছি পটল দিয়ে ভর্তা করে যে খাইতেও ভালো পাই পটলের যে শুকলো গুণ আছে না ইয়ে দিয়ে ভর্তা কলো খাইতে ভালো লাগে ওই যে সিঙ্গুল মাছ দিয়ে কিন্তু পটলের ভিতরে যে ওই যে বিসিগুণ থাকে না হেয়ে কলো মুই খাই না হেয়ে যদি মোর মোহে কোনো রহমের পরে মোর গাড়া কালে শিশির করে উঠবে তার এখানে যে যে দেখতে পাইতেছে না কসুর মহি ওই ইয়ে কলো খাই ওই ইয়ে বার সিঙ্গুল মাছতে জল জল পাকে ইয়ে খাই তার এখন কোনো বাজার সাথে লাগবে হেললে কি ওই আনা তার ইয়ে বর তো একটা ভালো লাগে না কথা বলতে কালো স্তি মুই সবজি কম কম খাই বোঝেন কম কম খাই বলতে খাইতে হইবে দেখি কলো খাই না হলে তো ইয়ে মুই খাইতাম না এই যে মূলা বাগুন ওই কি খাইতে ভালো ঠিক এখন দি মোর তো ইয়ে একালে ভালো লাগেই না লাগেই না তার কি ওর মান ওই ইয়ে সারা বাজারে গেলে কিছু পাইও না ওই এই লইতে হয় তার কি যে সবজি মুই খাইতে ভালো পাই আর কি যে খাই না ইয়ে জানি তার সবজির ভিতরে বলে না যে ইয়ে বলেন আলুটা খাইতে বেমালা ভালো পাই তার যে কোনো তরকারির ভিতরে আলুটা থাকতো ওই আলুটা মুই বোঝেন একালে সঙ্গে উড়ে উড়ে খাইয়ে হলে বোঝেন আলুটা মুই খামই খামো এই আমি একালে আলু ভর্তা করে বললে থাকেন কিংবা ওই যে গোষ্ঠের ভেতরে আলু দিয়ে থাকেন এরপর ওই ভেন্ডিবাজির ভিতরে আলু দিয়ে থাকেন কিংবা যেইয়ের ভেতরে আলু দেবেন আলু ডাকলে উড়ে উড়ে মুই কলো খাইয়ে হলাম আলুটা আমার বেমালা ভালো লাগে তার হেয়ে ভালো লাগে তার এখানে কলো ওই যে মাছও আনছিলাম তার এই মাছটা যেয়ে যেয়ে আনছিলাম হেয়ে কলো আমি গুলোকে শেয়ার হলাম এই আলহে আইসগুর বাজার সাথে তার আইসগর দুহির যে গেলা কি কি রান্দাবাড়া করছিলাম এখন একটু হেয়া মেগো দেখাইবো তো তার রান্দাবাড়া ইয়ে করতে গেলে আইসগর ভিডিও করা লাগতো না কথা বোঝেন তার এনে কলো সিঙ্গুর মাছ দিয়ে লতি দিয়ে বোঝেন রান্দা করছে তার ইয়েগুলো সুহ আমরা গুণ আছে না আমরা দিয়ে একালে সিঙ্গুর মাছ দিয়ে লতি দিয়ে কাঁচামরিচ দিয়ে একালে ঝাল ঝাল করে রাঁধছে এই ইয়ে যে মোর কি পছন্দের খাওন ওরে মোর খোদারে এই ইয়ে যদি মুই আমেগো লগে না হই তাহলে তো আমেরা জীবনেও জানতে পারবেন না লতি দিয়ে সিঙ্গুর মাছ দিয়ে মোর কি পরিমাণে ফেভারিট একটু খান তার যারা যারা জানেন না হ্যাঁ আইসগো জানিয়ে নেন যে লতি দিয়ে সিঙ্গুর মাছ মোর কি মানে পছন্দের কেউ খাবার তার যারা যারা বাড়তে লতিক দিয়ে সিঙ্গুর মাছ রাঁধবেন না মরে যদি দাওয়াত দেন হেলে কলো আমে গো ফাতেমা বউ একাল বেমালা রাগ করবে না খুশি খুশি করলো চলিয়ে যাবে বোঝেন তার হ্যাঁ কোনো কথা না একটু দুষ্টেমি করলাম আমি এগুলো লাগে আমি করতে পারি না কন্ধেই তার হেয়ে কোনো কথা না তার হেরপর কলে আমি পিডি আনছিলাম বোঝেন তার এগুলো সন্ধ্যাকাল হয়ে গেছে দুহিটে খান হয়ে গেছে তার এই দিন লম্ফা লম্ফা ইয়ে কী কই জানি মোর ধারে ব্যস্ত ওই বেড়ার ওই ভ্যান গাড়িতে করে লইয়ে জানি হেনে ব্যস্ত ইয়েছিল ওই পিডি গুণা তার দেখে আমি লইয়েছি তার আইন নিয়ে আসবো এই ডিজাইন এই প্রথম বাস দিয়েছে অন্যান্য যে ডিজাইনগুলো না ওই আমি খাইছি ইয়ে জানি তার এইটার যে কীরকম স্বাদ ইয়ে তুমি জানি না হেলিকে কলে ইয়ে লইয়েছি তার এক কথা বললে দিই আমাকে ইয়ে কলো কেনবে না ইয়ের ভিতরে একসাথে তেলগুলো জমে থাকে ওই ইয়েগুলো খাওয়া কোনোভাবেই সম্ভব না মোরে বাড়ে একালে ঠকাইয়ে দিছে আমি যেই কিনতে যে মোরে একালে বাড়ারা ঠকাইয়ে দিই আমি বুঝতে পারলাম না তার এই আল হাইজ কর ভিডিওটা ভালো লাগলে কলো লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না তার বিদায় নিতে এসি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।